আপনি আপনি আমার সব মিথ্যাকে সত্যি করেছেন? হ্যাঁ আমি করেছি। কি বলছেন আপনি প্রতিম বাবু? আমি আপনাকে সব সময় বিশ্বাস করে গেছি, বাড়ির আর কাউকে বিশ্বাস করিনি। আপনাকে আমার মনের সব কথা বলেছি, আপনি চুপ করে শুনে গেছেন। আর মনে মনে আমি এই বাড়ির প্রত্যেকটা মানুষকে সন্দেহ করেছি, কিন্তু কখনো আমার মনে বিন্দু মাত্র সন্দেহ উকি দেয়নি যে আপনি এই কাজটা করতে পারেন। যাকে আমি সব থেকে বেশি বিশ্বাস করেছি সেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করল। আমার সাথে এত বড় একটা বিশ্বাসঘাতকতা করতে পারলেন আপনি? বিবি বিবি আমার কথাটা শুন, ও একদম সত্যি কথা বলছে না। এই যত প্ল্যান সবকিছু আমি করেছি, তুই আমার কথা শুন। প্রতিম প্রতিমকে বল। এই 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 তোরা সব চুপ কর, তো চুপ কর। এই সমস্ত প্ল্যান যা করার আমি করেছি, আমি আমি করেছি। বল সুলেখা বল। হ্যাঁ বিবি আমিও প্ল্যান করেছি, আমিও প্ল্যান করেছি। আমরা সবাই মিলে তোর মিথ্যাটাকে সত্যি করেছি রে। বুঝলাম, এবার তোমরা মিথ্যে বলছো। তোমরা এবার প্রতিম বাবুর সত্যিটাকে মিথ্যে করতে চাইছো, কিন্তু আমি যাকে বিশ্বাস করেছিলাম সেই যখন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো, তখন আমি তোমাদের কি করে বিশ্বাস করি বলো তো? আগে আমার খুব কষ্ট হচ্ছিল জানেন তো প্রতিম বাবু, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব ভেবে, কিন্তু আজ আমার আর কষ্ট হচ্ছে না। আমি যাকে ভরসা করেছি এখন বুঝতে পারছি তাকে ভরসা করে আমি কতটা ভুল করেছি। বিবি শোন, আর তো শোনার কিছু নেই কাকিমণি, কিচ্ছু শোনার নেই আর। আমি আজ এখনই এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই। বিবি বিবি প্লিজ প্লিজ এটা তুই করিস না। না কাকুমণি, আমায় আর আটকিও না, এবার আমি আর কারোর কথা শুনব না। বিবি বিবি তুই তুই এরকম একটা সিদ্ধান্ত নিস না। দেখো দেখ এই মুহূর্তে বাড়িতে কেউ নেই, বাড়িতে সবাই আসুক, সবার সাথে আলোচনা হোক, তারপর না হয় তুই একটা কিছু প্লিজ প্লিজ আমার তোর তোর এই কাকুমণির এই অনুরোধটুকু তুই অন্তত রাখ। কিন্তু না, কোনো কিন্তু নয়, আমি জানি তুই আমাদের এই অনুরোধটা রাখবি। আজকে যাস না মা, কালকে যাবি? কাল ঠিক আছে, একটা রাতেরই তো ব্যাপার, আমি থেকে যাব, কিন্তু কাল সকাল হলেই আমি এখান থেকে চলে যাব। আর কাল আমি কারোর জোর শুনব না। করলি বলতো, তুই ওকে সব বলে দিলি? ভালোই করেছি ছোট, শুনলে না, ওর আর কোনো কষ্ট হবে না। তবে তবে হ্যাঁ, আমি শেষ চেষ্টাটা একবার করব। আমি অনেক চেষ্টা করেছিলাম জানো, ওকে অনেক কষ্ট দিয়ে যাতে যাতে ও আমার সামনে ভেঙে পড়ে, হলো না। তাই কাল ওকে যখন আমি বাড়িতে পৌঁছতে যাব তখন আর একবার আমি শেষ চেষ্টা